asalamu As alaikum i'm dr furida yasmeen associate professor of pathology at the new medical college this is my first appearance at axis medical school from today onwards i will discuss about various important topics of systemic pathology i hope these classes will help both undergraduate and postgraduate pathology students সিস্টেমিক প্যাথোলজি এমবিবিএস স্টুডেন্টদের কাছে এটা একটা কঠিন একটা বিষয় বলে মনে হয় তো আমি তাদেরকে বলবো যে সিস্টেমিক প্যাথোলজিকে আমরা ধীরে ধীরে সহজ করে পড়ার চেষ্টা করব আমার ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো তোমাদেরকে আমি অনেক টিপস বলে দেবো যাতে করে সিস্টেমিক প্যাথোলজি পড়তে তোমাদের সহজ মনে হয় প্রথম কথা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজিকে পড়তে হলে একটা সিস্টেম করে পড়তে হবে তো ফার্স্ট সিস্টেম হচ্ছে আমরা যে সিস্টেমটা পড়ব যে সিস্টেমের হিস্টোপ্যাথোলজি পড়ব সেই সিস্টেমের আমরা আগে অ্যানাটমি অর্থাৎ কি কি অর্গান এই সিস্টেমের ইনক্লুডেড আছে আমরা সেগুলো জেনে নেব পরবর্তীতে আমরা জানবো এই অর্গানগুলোর মেইন ফাংশন কি তোমরা অ্যানাটমি ফিজিওলজি হিস্টোলজিতে তোমরা এই সাবজেক্টগুলো পড়ে এসেছো সব কিছু পড়ার দরকার নেই একটু রিক্যাপিচুলেট করতে হবে যেন মেইন অর্গান এবং তার ফাংশনগুলো তোমাদের মনে পড়ে যায় আজকাল ইন্টারনেটও তোমরা চেষ্টা করতে পারো যে এগুলো দেখে নিতে তো প্রথমে অ্যানাটমি এবং ফাংশন জানার পরে আমরা জানতে চাইবো ওই সিস্টেমে কি কি ডিজিজ হয় এবং এই টপিকগুলো তোমাদের জন্য অত্যন্ত নতুন যে একটা সিস্টেমে অনেকগুলো ডিজিজ থাকে তোমরা প্রায় বলে থাকো যে এই ডিজিজগুলো আমরা কিভাবে মনে রাখবো কিভাবে ডিজিজগুলোকে আমরা পরীক্ষা খাতায় লিখবো এবং ভাইভাতে কিভাবে কীভাবে অ্যান্সার করবো তো এই ডিজিজের লিস্টগুলোকে মনে রাখার জন্য আমরা একটা রুলস ফলো করব সেই রুলসটা হচ্ছে আমরা জেনারেল প্যাথোলজিতে পড়ে এসেছি যে সেলুলার অ্যাডাপটেশন ইনফ্লামেশন হিমোডাইনামিক ডি জেনেটিক্স অটো ইমিউনিটি এবং নিউপ্লাসিয়া এই যে চ্যাপ্টারগুলো আমরা পড়ে এসেছি এগুলোকে আমরা মনে করে করে ডিজিজগুলোকে আমরা ক্যাটাগরিজ করব যেমন আমরা ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন সেলুলার অ্যাডাপ্টেশন মানে কি যে যখন আমরা সেলের মধ্যে কোনো ফিজিওলজিক্যাল স্টেমুলাইকে অল্টার করে দেই অথবা কোনো প্যাথোলজিক্যাল স্টেমুলাই দিয়ে সেলটাকে আমরা ইরিটেট করি তখন সেল কি করে সার্ভাইভ করার জন্য বেঁচে থাকার জন্য সে অ্যাডাপ্ট করার চেষ্টা করে সে অ্যাডাপ্ট করার চেষ্টা করে কীরকমভাবে ধরো কোনো একটা অর্গানে যদি আমরা ব্লাড সাপ্লাই কমিয়ে দেই নিউট্রিশন কমিয়ে দেই ওই সেলগুলো কি হয় সাইজে ছোট হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাথ্রোপি আবার কখনো যদি গ্রোথ ফ্যাক্টর বা হরমোনাল স্টিমুলেশন যদি আমরা বাড়িয়ে দিই তখন আমরা দেখি সেলগুলো সাইজে বড় হয়ে যায় অথবা সংখ্যায় বেড়ে যায় এটাকে আমরা বলি হাইপার ট্রফি অ্যান্ড আবার অনেক সময় ক্রনিক ইফেক্ট হলে একটা সেল কি করে এক কনভারশন হয়ে আরেকটা সেলে চেঞ্জ হয়ে যায় এটাকে আমরা বলি মেটাপ্লাশিয়া এই যে অ্যাডাপটিভ চেঞ্জগুলো এর জন্য কি হয় যে সেলগুলো বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকমের প্যাথোলজি তৈরি হয় আমি যদি এক্সাম্পল দেই যেমন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া তো তাহলে প্রথম যে ক্যাটাগরি অফ ডিজিজ হলো সিস্টেম প্যাথোলজিতে সেটা হচ্ছে ডিজিজ ডিও টু অ্যাডাপটিভ চেঞ্জ তাহলে এটা গেল প্রথম ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি ডিজিজ হচ্ছে ইনফ্লামেশন তোমরা নিশ্চয়ই জানো যে ইনফ্লামেশন কি খুব ছোট করে বলতে গেলে ইনফ্লামেশন হচ্ছে রেসপন্স অফ ভাস্কুলারাইজ টিস্যু টুয়ার্স ইনজুরিয়াস স্টেমুলাই আমরা জানি আমাদের বডি প্রায় প্রতিটা অর্গ্যানি কিন্তু ভাস্কুলারাইজ টিস্যু দুই একটা এক্সেপশন আছে যেমন কর্নিয়া লেন্স এগুলো তো ভাস্কুলারাইজ টিস্যুগুলোতে যখন কোনো ইনজুরিয়া সিস্টেমুলাই যখন ইন্ট্রোডিউস হয় তখন যে রেসপন্সটা হয় সেটাই হচ্ছে ইনফ্ল্যামেশন ইনফ্ল্যামেশন আমাদের বডি প্রত্যেকটা অর্গানি হয় আর এবং আমরা ক্লিনিক্যাল সেটিংয়েও আমরা কিন্তু ইনফ্লামেটরি ডিজিজগুলোকেই বেশি ফেস করি যেমন এখন করোনার সময় ফ্যারিঞ্জাইটিস টনসিলাইটিস রাইনাইটিস তারপরে আমরা আজকে আমরা জিআইটি পড়বো গ্যাস্ট্রাইটিস ইসোফেজাইটিস এরকম প্রতিটা অর্গানেই কিন্তু ইনফ্লামেটরি ডিজিজ অবশ্যই তোমার অ্যাটাক করে তাহলে সেকেন্ড ক্যাটাগরি অফ ডিজিজ হলো ইনফ্লামেটরি ডিজিজ তারপরে আরেকটা ক্যাটাগরি হচ্ছে ডিজিজ ডিউ টু হিমোডাইনামিক যেমন আমরা পড়ে এসেছি যে ইডিমা অ্যাসাইটিস ডেফ্রোটিক সিনড্রোম রেনাল ইডিমা কার্ডিয়াক ইডিমা মাইকার্ডিয়াল ইনফ্রাকশন এই যে কতগুলো ডিজিজ যেগুলো হিমোডাইনামিক ডি যেমন লিমফেটিক অবস্ট্রাকশন ভাস্কুলার পার্ভেবিলিটি বেড়ে যাওয়া এগুলো অথবা অসমোটিক প্রেশার কমে যাওয়া এগুলির কারণে যে ডিজিজগুলো হয় সেটা আরেকটা ক্যাটাগরি এইগুলো তিন নম্বর চার নম্বর ক্যাটাগরি হচ্ছে জেনেটিক ডিজিজ আমরা জানি যে এখন যে ক্যান্সারগুলো আমাদের বডিতে অ্যাটাক করে মোটামুটি বেশিরভাগ ক্যান্সারেরই মলিকুলার মেকানিজম এখন প্রায় আবিষ্কার হয়ে গিয়েছে এমনকি কিছু কিছু বিনাইন ডিজিজেরও মলিকুলার মেকানিজম আমরা এখন জানি তো সেক্ষেত্রে তার মানে বিশাল একটা গ্রুপ আছে শুধুমাত্র এই ডিজিজগুলো কারণে হয়ে থাকে যেমন ডাউন সিনড্রোম টার্নার সিন্ড্রোম সিস্টিক ফাইব্রোসিস এরকম অনেক ডিজিজ আছে তো আমাদেরকে এই গ্রুপের ডিজিজগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে তারপরে আসো অটো ইমিউন ডিজিজ খুব সিম্পল জিনিস এটা যে আমাদের বডিতে যখন কোনো ফরেন বডি ঢুকে তখন সেটাকে আমরা বলি অ্যান্টিজেন তখন আমাদের ইমিউন সিস্টেম কি করে এই অ্যান্টিজেনকে কম্ব্যাট করার জন্য একটা মেডিসিন তৈরি করে এই মেডিসিনটার নাম হচ্ছে অ্যান্টিবডি তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন কম্ব্যাট হয় ফাইট হয় তখন সেখানে কিছু টিস্যু ডিস্ট্রাকশন হয় এবং এখানে একটা ডিজিজ তৈরি হয় যেমন আর্থ্রাইটিস সিস্টেমিক লুপাস ইর্যাক্সিমেটোসেস তো এরকম আরেকটা গ্রুপ অফ ডিজেজ আছে অটো অ্যান্টিবডি এগুলোকে আমরা বলা হয় অটো ইমিউন ডিজিজ তারপরে কিছু ডিজিজ আছে এনভায়রনমেন্টের অকুপেশনাল হেজারের কারণে হয় যেমন যারা কয়লা খনিতে কাজ করে ডাস্টে কাজ করে নিউমোকনিওসিস অ্যান্থ্রাকোসিস অ্যাসবেস্টোসিস এরকম অকুপেশনাল হেজারের কারণে কিছু ডিজিজ তৈরি হয় এগুলোকে আমরা বলি অকুপেশনাল ডিজিজ তারপরে ম্যাল নিউট্রিশন ওভারওয়েট অথবা আন্ডারওয়েট প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন নিউট্রিশানোয়াশিয়রকোন মেরাসমাস এবং ওবিসিটি এই ডিজিজগুলো হচ্ছে ম্যাল নিউট্রিশনের কারণে হয়ে থাকে এবং লাস্টলি আমরা যে ক্যাটাগরিটা পড়ি সেটা হচ্ছে নিউ প্লাস্টিক ডিজিজ সো আমরা প্রত্যেকটা সিস্টেমকে যদি এভাবে ক্যাটাগরি করে পড়ি তাহলে আমাদের ডিজিজগুলোর লিস্ট মনে রাখতে তেমন একটা অসুবিধা হবে না তাহলে আমরা আমি আবারও বলি যে আমরা প্রথমে অ্যানাটমি এবং ফাংশন জেনে নিলাম একটা সিস্টেমের তারপরে আমরা ডিজিজগুলোকে ক্যাটাগরি করে ডিজিজের লিস্টগুলোকে আমরা মাথায় রাখার চেষ্টা করব এখন আসো এই যে এতগুলো ডিজিজ আমরা বললাম এতগুলো ডিজিজের ক্যাটাগরি বললাম এটাকে আমরা কীভাবে স্টাডি করব আমাদের জেনারেল প্যাথোলজি শুরুতেই এই ব্যাপারে আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে সেখানে কি বলা আছে সেখানে বলা আছে যে হোয়াট ইজ প্যাথোলজি প্যাথোলজি মিনস স্টাডি অফ ডিজিজ মানে ডিজিজকে স্টাডি করাই প্যাথোলজির কাজ এখন ডিজিজকে স্টাডি করতে গেলে আমাদের কিছু স্টেপ ফলো করতে হয় চারটা স্টেপ আমাদেরকে ফলো করতে হয় সেই চারটা স্টেপ আমি তোমাদের সংক্ষেপে বলছি প্রথমে হচ্ছে ইটিওলজি অব দ্য ডিজিজ অর্থাৎ ডিজিজটা কি কারণে হচ্ছে সেটা যে সিস্টেমের যে ডিজিজটাই হোক প্রথম আমাকে জানতে হবে ডিজিজটা কেন হচ্ছে সেকেন্ডলি আমাকে জানতে হবে মেকানিজম অফ ডিজিজ প্রোডাকশন অর্থাৎ কিভাবে ডিজিজটা হচ্ছে কিভাবে ইনফেকশাস এজেন্টটা বডিতে ঢুকলো ঢুকে সে কী কী কাজ করলো এই যে কিভাবে ডিজিজটা হলো এই যে মেকানিজম এটাই হচ্ছে প্যাথোজেনেসিস তো আমরা জেনারেল প্যাথোলজি নলেজ থেকে আমরা ইটিওলজি এবং প্যাথোজেনেসিস আমরা অনেকটাই জেনে এসেছি এখন আমাকে সিস্টেমিক প্যাথলজিতে এসে নতুন করে যেটা শিখতে হবে সেটা হচ্ছে থার্ড পয়েন্ট হিস্টোমরফোলজি অ্যান্ড গ্রস মরফোলজি সেটা হচ্ছে কি যে ডিজিজ প্রসেসের কারণে একটা অর্গানে খালি চোখে যে যে চেঞ্জগুলো হচ্ছে সেটা হচ্ছে গ্রস মরফোলজি আর এই অর্গানটাকে কেটে ছোট করে প্রসেসিং করে স্টেইন করে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখব তখনও আমরা সেখানে কিছু পরিবর্তন দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে হিস্টোপ্যাথোলজি অথবা মাইক্রোস্কোপিক ফিচার তাহলে আমাকে গ্রস মরফোলজি এবং মাইক্রোস্কোপিক মরফোলজি এই দুটো জিনিস আমাকে প্যাথলজিতে শিখতে হবে এবং ফোর্থ যে পয়েন্টটা যেটা স্টাডি অফ ডিজিজের পয়েন্ট সেটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডিউ টু আন্ডারলাইং হিস্টোমর্ফোলজিক্যাল চেঞ্জ অর্থাৎ হিস্টোমরফোলজিক্যাল চেঞ্জের এর কারণে পেশেন্টের কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে সো আমি আবারো বলি এই চারটা পয়েন্ট আমাকে প্রত্যেকটা ডিজিজের ব্যাপারে স্টাডি করতে হবে ইটিওলজি প্যাথোজেনেসিস হিস্টোমরফোলজি এন্ড গ্রস মরফোলজি এন্ড দেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এভাবে যদি আমি ডিজিজগুলোকে ক্যাটাগরি করে এবং এই পয়েন্টগুলো ধরে ধরে আমি পড়ি তাহলে আমার মনে হয় কোনো ডিজিজ বুঝতে আমাদের অসুবিধা হবে না আমরা প্যাথোলজিটা কেন পড়বো প্যাথোলজিস্ট হওয়ার জন্য আমি আমি আমার স্টুডেন্টদের বলি যে প্যাথোলজি পড়তে হবে ভালো একজন ডক্টর হওয়ার জন্য আমরা যখন ফিজি ক্লিনিক্যাল সাবজেক্ট পড়ব মেডিসিন সার্জারি পড়বো তখনও আমরা এই ডিজিজগুলো নিয়েই পড়াশোনা করব। আমরা যে যত বেশি প্যাথোলজি প্যাথোজেনেসিস বুঝতে পারব তত বেশি আমরা পেশেন্টের ডিজিজটাকে আমরা ডায়াগনোসিস করতে আমাদের সহজ হবে এবং পেশেন্টকে ম্যানেজ করতেও অনেকটাই সহজ হয়ে যাবে তো আমরা এই গেল আবার শুরুর কথা এখন আসো আমরা আজকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হিস্টোলজি এবং হিস্টোপ্যাথোলজি তো আমি আমার সিস্টেম অনুযায়ী যাব যে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রথমে আমরা দেখি নিই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বলতে আমরা বুঝছি যে স্টমাক এবং ইন্টেস্টাইন কিন্তু ইসোফেগাস যেহেতু এর একটা কন্টিনিউশন থাকে এবং এর হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অনেকটা জিআই ট্র্যাক্টের মতোই তো আমরা ইসোফ্যাগাস থেকেই শুরু করব তাহলে আমরা ডিজিজেস অফ ইসোফেগাস ডিজিজেস অফ স্টোমাক ডিজিজেস অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড ডিজিজেস অফ লার্জ ইন্টেস্টাইন উইথ অ্যাপেন্ডিক্স এই ডিজিজগুলো আমরা এই সিস্টেমে পড়ব। আমাদের সহজ করার জন্য আমি আমার ক্লাসটাকে তিনটা ভাগে ভাগ করেছি আজকের ক্লাসে আমি হিস্টোলজি এবং কনজেনিটাল অ্যানোমালি এই দুটো টপিক পড়াবো দ্বিতীয় ক্লাসে আমি ডিজিজেস অফ ইসোফেগাস অ্যান্ড স্টোমাক পড়াবো এবং থার্ড ক্লাসে আমি ডিজিজেস অফ ইন্টেস্টাইন এই ক্লাসটা পড়াবো আশা করি তোমরা ধৈর্য ধরে আমার সাথে থাকবে আচ্ছা এখন আসো আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আমাদেরকে প্যাথোজেনেসিস বুঝতে হবে ডিজিজটা মেকানিজম ডিজিজ কিভাবে তৈরি হয় সেটাই হচ্ছে প্যাথোজেনেসিস এখন প্যাথোলজিতে ডিজিজটা কোথায় তৈরি হয় শুরু হয় সেলুলার লেভেলে আমরা জানি প্রথমে একটা সেল ইনজুরি হয় তারপরে টিস্যু লেভেলে সেটা চেঞ্জগুলো হয় একদম শেষে এসে অর্গান লেভেলে হয় সো আমাকে সেল এবং টিস্যু সম্পর্কে একটা ভালো আইডিয়া আমাকে থাকতে হবে বোঝার জন্য তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে জিআইটি হিস্টোলজি একটু শর্ট করে করব তো জিআইটি হিস্টোলজিতে জিআইটির অর্গানগুলো আমরা জানি এগুলো লুমিনাল অর্গান অর্থাৎ হলো অর্গান এখানে লুমেনে খাবার থাকে ডাইজেশন হয় অ্যাবজর্পশন হয় এবং লুমিনার চারপাশে একটা ওয়াল থাকে এবং আমরা জানি এই যে জিআইটি প্যাথোলজিগুলো এই ওয়ালটাকে কেন্দ্র করেই আবর্তিত হয় তো আমাকে জানতে হবে জিআইটি ওয়ালের হিস্টোলজিটা তোমাদের এগুলো এতদিনে পড়া আছে আমি আশা করছি তোমরা একটু শুধুমাত্র আমি শর্ট রিক্যাপিচুলেশন করছি তোমাদের মনে পড়ানোর জন্য তো জিআইটি ওয়ালটা হচ্ছে ওয়ালে চারটা লেয়ার থাকে এটা তোমরা জানো মিউকোজা সাব মিউকোজা মাস্কুলারিস প্রপ্রিয়া এবং অ্যাডভেন্টেশিয়া আবার মিউকোসাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এপিথেলিয়াম ল্যামিনা প্রপ্রিয়া এবং মাস্কুলারিস মিউকোসা আচ্ছা একদম প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম এবং লুমেনের পাশে মানে এই এপিথেলিয়াল সেলগুলোই তোমার লুমেনকে ফেস করে থাকে এখানে লুমেনে যদি কোনো খাবার থাকে লুমেনে যদি কোনো ইনফেকশাস এজেন্ট থাকে কোনো ফরেন বডি থাকে যাই থাকুক না কেন ফার্স্ট তাদেরকে এনকাউন্টার করে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম সেল এখন জিআইটিতে লাইনিং এপিথেলিয়াম কোনগুলো আমরা জানি এপিথিলিয়াল সেলের মধ্যে কয়েক রকমের সেল থাকে যেমন কলামনার সেল স্কোয়ামার সেল কিউবার্ডাল সেল ট্রানজিশনাল সেল এবং অর্গান ভেদে এক একটা অর্গানের এক এক রকমের লাইনিং এপিথিলিয়াল সেল থাকে তো জিআইটিতে ম্যাক্সিমাম জায়গাতে থাকে হচ্ছে কলামনার সেল গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন থেকে শুরু করে রেকটাম পর্যন্ত আর ইসোফেগাসের আপার পার্টে থাকে স্ট্যাটিফাইড স্কোয়ামাস লাইনিং এখানে আমি একটা কথা বলে রাখি যে মূল যে সেলগুলো স্কোয়ামাস সেল এবং কলামনার সেল আমরা জানি যে স্কোয়ামাস সেলগুলো বডির এক্সটেরিয়রের কাছাকাছি থাকে যেমন নেজাল ক্যাভিটি ওরাল ক্যাভিটি স্টার্নাল অডিটরি ক্যানেল ভেজাইনা এনাস এখন এই সেলগুলো একটু হার্ডি সেল থাকে এরা আমাদেরকে প্রোটেকশন দেয় এবং এরা ক্যারাটিন তৈরি করে এরা খুব টাফ থাকে কিন্তু কলামনার সেলগুলো থাকে কি বডি ক্যাভিটি লাইনিংয়ে থাকে এদের কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা লুব্রিকেশন করা অ্যাবজর্শন করা এবং এই সেলগুলো খুব ভালোরেবল থাকে তো আমরা আসছি যে লাইনিং এপিথেলিয়াম আচ্ছা লাইনিং এপিথেলিয়াম আমরা জেনে নিব কি ধরনের সেল দিয়ে এটা তৈরি হচ্ছে এই এপিথেলিয়াল সেলগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য থিন একটা কানেকটিভ টিস্যু লেয়ার এর নিচেই থাকে সেটাকে আমরা বলি ল্যামিনা প্রক্রিয়া এখানে লুজ কানেকটিভ টিস্যু থাকে এবং সাথে ছোট ছোট লিম ভেসেল নার্ভ এবং ইনফ্ল্যামেটরি সেল কিছু থাকে তার নিচে আছে থিন একটা মাসেল লেয়ার এটাকে আমরা বলি মাস্কুলারিস মিউকোসা এটা কোনো কোনো জায়গায় থিন থাকে কোনো কোনো অর্গানে থিক থাকে এই মিওকোসার জাস্ট নিচে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে সাবমিওকোসা সাবমিওকোসাতে আমরা জানি কোনো কোনো অর্গানে গ্ল্যান্ড থাকে এবং এখানে লুজ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি এটা এখানে ব্লাড ভেসেল থাকে এখানে মিসনার্স নার্ভ ফ্লেক্সাস বলে একটা নার্ভ প্লেক্সাস থাকে জিআইটিতে সাবমিওকোসাতে এবং এখানে ভেইন এবং আর্টারি অর্থাৎ মেইন যে অর্গানের ব্লাড সাপ্লাই সেটা এই এই লেভেলেই অবস্থান করে সাব নিচে আছে মাস্কুলারিস প্রপ্রিয়া মানে মেইন মাসের লেয়ার অব দি অর্গান এই মাসের লেয়ারটা দুই রকমের থাকে আউটার সার্কুলার এবং ইনার অবলিক তো এই দুটা মাসের লেয়ারের মাঝখানে একটা নার্ভ প্লেক্সাস থাকে সেটা হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস আমরা যখন হার্সপ্রাং ডিজিজ পড়ব তখন আমরা মাইন্টেরিক প্লেক্সাস সম্পর্কে একটু জানবো এবং সবার শেষে আউটার মোস্ট লেয়ার হচ্ছে অ্যাডভেন্টেশিয়া বা যেটাকে আমরা সেরোসাও বলতে পারি এটা মেজোথেলিয়ার লাইন একটা লেয়ার তো এটা হচ্ছে আমাদের শর্ট হিস্টোলজি অফ জিআইটি এখন আসো জিআইটি তো অন্তর্ভুক্ত যে অর্গান গুলো আছে ইসোফাগাস ইস্টোমাক এবং ইন্টেস্টাইন এগুলোকে আমি একটু শর্ট হিস্টোলজি তোমাদের দেখাচ্ছি অরিজিনাল ডায়াগ্রাম এটা এখানে দেখো একদম লুমেনের সাথে আছে লাইনিং এপিথিলিয়াম অর্থাৎ এবং ইসোফাগাস লাইনিং এপিথিলিয়াম কি স্ট্যাটিফাইড স্কোয়ামাস লাইনিং এপিথেলিয়াম এখানে আমরা স্কোয়ামাস সেলগুলো বুঝতে পারছি তার ঠিক নিচেই একটা কানেকটিভ টিস্যু লেয়ার সেটা হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়া এবং তার নিচে আছে থিন একটা মাসের লেয়ার এটা হচ্ছে মাস্কুলারিস মিউকোজি এবং তার নিচে হচ্ছে একটা কানেকটিভ টিস্যু লেয়ার এটা হচ্ছে সাবমিউকোসা এবং এখানে দেখো ইসোফেজিয়াল গ্ল্যান্ডগুলো আমরা বুঝতে পারছি তারপরে আছে মাস্কুলারিস এক্সটারনা এখানে আউটার লংগিটিউডাল এবং ইনার সার্কুলার মাসের লেয়ার আছে এবং সবার বাইরে অ্যাডভেন্টেশিয়া আমি যখন ইসোফাগাসের ডিজিজ পড়াবো তখন আমি আরেকবার হিস্টোলজিটা দেখাবো আচ্ছা আমরা জানি চারটা পার্ট 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 থাকে কার্ডিয়াক ফান্ডাস বডি এবং পাইলোরিক এখন আসো কিন্তু হিস্টোলজিক্যালি আমরা কার্ডিয়াক পার্ট এবং পাইলোরি পাইলোরাসের গ্ল্যান্ডগুলো একই রকম দেখতে হয় সেজন্য আর ফান্ডাস এবং বডিটা একই রকম দেখতে হয় সেজন্য আমরা দুটো ভাগেই আমরা হিস্টোলজিটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে ফান্ডাসে দেখো এখানে গ্ল্যানগুলো স্ট্রেট থাকে এবং ফান্ডাস এবং বডি থেকে আমরা জানি অ্যাসিড সিক্রেশন হয় সো সো এই লেয়ার থেকে অ্যাসিড সিক্রেটিং সেল চিপ সেল এবং মিউকাস নেক সেল তিন ধরনের সেলের অবস্থান এখানে পাওয়া যাবে স্টোমাকের যে এপিথেলিয়াম সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কলামনার লাইনিং এবং এই এপিথেলিয়ামের আপার পার্টকে আমরা বলি ফবিউলার এপিথেলিয়াম আর ফোবিওলাগুলোর মাঝে মাঝে যে স্পেসটা থাকে সেখানে গ্ল্যান্ডগুলো ওপেনিং হয় এটাকে বলা হয় গ্যাস্ট্রিক পিট আর এখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসগুলো স্ট্রেট থাকে এবং এখানে তিন ধরনের সেল থাকে তাহলে এই স্ট্রাকচার এবং গ্ল্যান্ডগুলো এবং এই সেলগুলো দেখে আমরা স্টোমাকের ফান্ডাসটা চিনতে পারবো অন্যদিকে পাইলোরিক পার্টে এসে দেখো গ্ল্যান্ডগুলো ইন্টার গ্ল্যান্ডের মতো শুধু মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড থাকে এখানে এবং এখানে কোনো টিপ সেল বা প্যারাইটাস সেল থাকে না এবং এই এরিয়াটা তোমার গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিজিজের জন্য বেশি ভাল্লারেবল বা প্রোন থাকে তাহলে লাইনিং এপিথিলিয়াম হচ্ছে কলামনার লাইনিং এবং এখানে সিক্রেটিং গ্ল্যান্ড এই দেখে আমরা স্টোমাক পাইলোরাসটাকে আইডেন্টিফাই করতে পারবো এরপরে আসো স্মল ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন আমরা জানি যে আমরা খালি চোখে যদি দেখি যেজন আমি আমরা সার্কুলার নিউকোজাল ফোল্ড দেখতে পাই সেই সার্কুলার নিউকোজাল ফোল্ড গুলো মাইক্রোস্কোপের নিচে দেখা যাচ্ছে ভিলাস আকারে ফিঙ্গার লাইক প্রজেকশন এগুলোকে আমরা বলি ভিলাই ভিলাই দিয়ে আমরা স্মল ইন্টেস্টাইনকে চিনতে পারবো এখানে এটা হচ্ছে এপিথেলিয়ামটা দিকে প্রোজেকশন হয় যেটাকে আমরা বলি ভিলাই আর হচ্ছে ল্যামিনা প্রক্রিয়াতে গ্ল্যান্ড থাকে তারপরে থিন মাস্কুলারিস মিউকোসা সাব এবং মাসে লেয়ার অন্যান্য লেয়ারের মতোই আর এই ভিলাই লাইনিংও আমরা জানি যে সিম্পল কলামনার এপিথেলিয়াল সেল থাকে এবং দুই ধরনের সেল থাকে অ্যাবজর্বটিভ সেল এবং গবলেট সেল এখানে গবলেট সেলের ব্যাপারে আমি একটা কথা বলে যাই সেটা হচ্ছে ইন্টেস্টাইনে যে গবলেট সেলগুলো থাকে সেটা আমরা ইস্টোমাকে পাই না তাহলে যখন ইস্টোমাকে গবলেট সেল আমরা প্রেজেন্ট দেখব তখন আমরা ওটাকে বলবো ইন্টেস্টাইনাল মেটাপ্লাশিয়া আচ্ছা এরপরে আসো লার্জ ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইনে কোনো ভিলাস স্ট্রাকচার নাই এখানে আমরা লাইনিং এপিথিলামের নিচে যে গুলো পাই এটাকে আমরা বলি ক্রিপ্ট তাহলে এখানে আমরা রাউন্ড সুন্দর ওয়ার্ডলি স্পেসিং রেগুলারলি স্পেসিং গ্ল্যান্ড গুলো দেখে আমরা লার্জ ইনচেস্টাইন চিনতে পারবো এখানে অ্যাবজরটিভ সেল এবং গবলের সেল দুটো সেলেরই থাকে বাকি সাব সাবমিওকোজা অন্যান্য লেয়ারের মতোই থাকবে তাহলে আমরা লার্জ ইন্টেস্টাইন চিনব হচ্ছে আমরা এপিথেলিয়াম এবং ক্রিপ দেখে দেখে স্মল হচ্ছে ভিলাই তাহলে এভাবে করে আমি একটু করে তোমাদের শর্ট হিস্টোলজি বলে নিলাম যেন আমরা হিস্টোপ্যাথোলজিটা খুব সহজে বুঝতে পারি এখানে আমরা ইসোফাসেল দেখো লাইনিং এপিথেলিয়াল সেল স্টোমাকের কলামনার লাইনিং অর্থাৎ ফোবিউলার এপিথেলিয়াম স্মল ইন্টেস্টাইনের ভিলাই এবং লার্জ ইন্টেস্টাইনের ক্রিপ্ট এই চারটা মেইন ফিচার আমরা একসঙ্গে দেখে নিলাম যেন আমরা হিস্টোপ্যাথোলজিটা সহজে আইডেন্টিফাই করতে পারি আচ্ছা এখন আসো আমি তোমাদের যে পয়েন্টটা শুরুতে বলেছিলাম যে যে কোনো সিস্টেমের যে ডিজিজের যে লিস্টগুলো অনেক ডিজিজ এখানে আসে হয় তো সেগুলোকে আমরা মনে রাখার জন্য আমরা ক্যাটাগরি মনে রাখবো তো ডাইজেস ডাইজেস্টিভ সিস্টেমের ডিজিজগুলোকেও আমরা সেভাবেই ক্যাটাগরি করেই মনে রাখবো তার মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে কনজেনিটাল এনোম্যালি আমাদের বডি প্রায় এভরি সিস্টেমেই কিছু কনজেন্টাল অ্যানোমালি থাকে আমি আজকে ডাইজেস্টিভ সিস্টেমের অ্যানোমালি অ্যানোমালিগুলো বলবো সেকেন্ডলি আমি আগেই বলেছি যে ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা কিনা বডি বডির ভার্চুয়ালি প্রায় অল সিস্টেমকেই এফেক্ট করে তারপরে আমরা সবসময় আমরা ইনফেকশাস এজেন্টের দ্বারা আক্রান্ত হই তো একটা ডিজিজ ক্যাটাগরি হচ্ছে ইনফেকশাস ডিজিজ আমরা ধীরে ধীরে জানবো যে জিআইটিতে কি কী ইনফেকশাস ডিজিজ হয় তারপরে ডাইজেস্টিভ সিস্টেমের কাজ হচ্ছে কি ডাইজেশন এবং তাহলে যদি এই ফাংশনটা ঠিকমতো না হয় যেমন সিলিয়াক ডিজিজ ডায়রিয়া তাহলে এখানে কিছু ডিজিজও এখানে হয় যেটা অন্য সিস্টেমে হয়তো হয় না তাহলে এখানে ম্যালবজর্টিভ ডিজিজ বলে কিছু একটা গ্রুপ থাকবে তারপরে পলিপ পলিপ হচ্ছে কি মিউকোজার প্রজেকশন টুয়ার্ডস লুমেন এবং জিআইটিতে সার্ভিক্সে আমরা এরকম পলিপয়েড পেয়ে থাকি আমরা পলিপ সম্পর্কেও জানবো এবং সবার শেষে আমরা বিনাইন এবং ম্যালিগনেন্ট নিউ প্লাস্টিক ডিজিজগুলো সম্পর্কে আমরা জানবো তাহলে এই ছয়টা হচ্ছে আমাদের মেইন ডিজিজ ক্যাটাগরি অফ জিআই ট্র্যাক্ট এখন আসো আজকে আমরা কনজেনিটাল অ্যানোমালিগুলো সম্পর্কে জানব আচ্ছা জিআই ট্র্যাক্টে আমরা কি কি কনজেনিটাল অ্যানোমালিটিস পেয়ে থাকি এখানে হচ্ছে অ্যাট্রেশিয়া অ্যাট্রেশিয়া মানে হচ্ছে কি যে ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ অ্যান অর্গান অর্থাৎ একটা অর্গান যদি ইনকমপ্লিটলি ডেভেলপ থাকে তার একটা অংশ যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে একটা থিন একটা নন ক্যানালাইজড একটা কর দিয়ে রিপ্লেসমেন্ট হয় এই জিনিসটাকে আমরা বলি অ্যাট্রেশিয়া আমরা দেখাবো ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া একটু পরে ফিস্টুলা ফিস্টুলা মানে হচ্ছে কি অ্যাবনর্মাল কানেকশন বিটুইন টু অর্গানস এখানে ট্রাকি ইসোফেজিয়াল ফিস্টুলা একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি তারপরে ডায়াফ্রামিটিক হার্নিয়া একটোপিক টিস্যু মিকলস ডায়াবেটিকুলাম পাইলোরিক স্টেনসিস এবং হার্সপারাং ডিজিস এগুলো আমি একটা একটা করে বলছি তো এই ডিজিজগুলোর ভিতরে এই ডিজিজগুলো নিয়ে যখন কোনো বেবি জন্ম নেয় তো এই ডিজিজগুলো সবগুলো কিন্তু আমরা সার্জিক্যালি কারেকশন করা যায় না যেমন মিকলস ডায়াবেটিকুলাম পাইলোরিক স্টেনোসিস হার্স্পারাং ডিজিজ এগুলো হচ্ছে সার্জিক্যালি কারেক্টেবল তাতে করে পেশেন্টকে সার্ভাইভ করানো যায় কিন্তু অ্যাট্রেশিয়া ফিস্টুলা এগুলো হচ্ছে কম্পাটিবল উইথ লাইফ অর্থাৎ পেশেন্টকে সার্ভাইভ করানো মুশকিল হয়ে যায় তো আসো আমরা এগুলা সম্পর্কে একটু জানি ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া অ্যান্ড ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা তো এটা হচ্ছে ইসোফেগাসের সবচেয়ে কমন একটা কনজেনেটাল অ্যানোমালি এবং মোটামুটি ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়ার প্রায় 90% পার্সেন্ট ক্ষেত্রেই ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা থাকে এখানে আমরা একটা ছবি দেখি এখানে দেখো ইসোফেগাস এবং এর সামনে ট্রাক ট্রাকিয়াটা থাকে তো এখানে এর একটা অংশ ডেভেলপ করেনি সেজন্য দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে ব্লাইন্ড আপার অ্যান্ড লোয়ার সেগমেন্ট এই ছবিতে দেখা যাচ্ছে যে আপার পার্ট অফ ব্লাইন্ড থাকছে আর লোয়ার পার্ট অফ ইসোফেগাস ট্রাকিয়ার সাথে একটা ফিস্টুলা তৈরি করেছে এবং এই ভ্যারিয়েন্টটাই সবচেয়ে কমনলি আমরা পেয়ে থাকি আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে যে ইসোফেগাসটা প্যাটেন্ট থাকবে কিন্তু শুধুমাত্র একটা ফিস্টুলা তৈরি হবে ট্রাকিয়ার সাথে তো এরকম একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে এই ধরনের অ্যানোমালি নিয়ে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি যে এটা কম্পাটিবল উইথ লাইফ অর্থাৎ পেশেন্টটাকে সার্ভাইভ করানো একটু চাপ আচ্ছা এরপরে আসো স্টেনোসিস স্টেনোসিস বলতে আমরা বুঝি ইনকমপ্লিট ফর্ম অফ অ্যাট্রেশিয়া অ্যাট্রেশিয়া মানে হচ্ছে একেবারেই ডেভেলপড হচ্ছে না আর স্টেনোসিস হচ্ছে যে ডেভেলপমেন্টটা ইনকমপ্লিট থাকতেছে এবং তার যে লুমেনটা থাকে যেহেতু ইসোফ্যাগাস এরা একটা লুমিনাল অর্গান এর লুমেনটা ন্যারো হয়ে যাবে আচ্ছা একটা ইসোফেগাসের ওয়ালটা লুমেনে ন্যারো হবে কেন যখন এর ওয়ালে যে মাস্কুলার লেয়ারটা থাকে আমরা মাস্কুলারিস প্রক্রিয়া বলেছিলাম আউটার লংগিচিডোনাল অ্যান্ড ইনার সার্কুলার এই মাসের লেয়ারটা যখন থিকিনিং হয়ে যায় স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে লুমেনটা ন্যারো হয়ে যাবে এটাকে আমরা বলছি স্টেনোসিস এই ইস্টেনোসিসটা জিআই ট্র্যাক্টে যে কোনো পার্টকেই ইনভলভ করতে পারে তার মধ্যে ইসোফাগাস এবং স্মল ইন্টেস্টাইন এটা হচ্ছে সবচেয়ে কমনলি এফেক্টেড একটা এক্সাম্পল হচ্ছে হাইপারট্রফিক পাইলরিক স্টেনোসিস এই ডিজিজটা দেখা যাচ্ছে এক হাজারটা বাচ্চার ভিতরে এক থেকে তিনটা বাচ্চার মধ্যে হতে পারে ফার্স্ট বর্ন মেল বেবিতে এটা ফ্রিকোয়েন্সি বেশি দেখা যায় এবং ব্লাড গ্রুপ ও এবং বি হলে এখানে এটা ফ্রিকোয়েন্সি বেশি দেখা যায় এবং যদি মায়ের হিস্ট্রি থাকে পাইলোরিক স্টেনোসিস হওয়ার অথবা মা যদি ম্যাক্রোলিডস জাতীয় ড্রাগস এর হিস্ট্রি থাকে সেক্ষেত্রে এই ডিজিজটা হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোমাকের পাইলোরিক পার্ট লুমেনটা অত্যন্ত সরু বা ন্যারো হয়ে গেছে কিভাবে ন্যারো হলো এখানে পাইলোরাসে যে মাস্কের লেয়ারটা ছিল মাস্কুলার ইস প্রপ্রিয়া লেয়ারটা যেটা আমরা হিস্টলজিকালি দেখে এসেছি সেই লেয়ারটা হাইপার হবে হাইপার হয়ে মাসেলের সেলগুলো বড় হয়ে যাবে এবং তখন লুমেনটা ন্যারো হয়ে যাবে এখানে আমরা বুঝতেই পারছি একটা বাচ্চা জন্মের পরে যখন এরকম ডিজিজ নিয়ে জন্মগ্রহণ করে বাচ্চাটার কি সিম্পটম হতে পারে বাচ্চাটা খাবার পরে প্রজেক্টাইল ভমিটিং হবে এখানে আমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছি একটা বেবি এরকম একটা একটা প্যারাডুমেন একটা ওভয়েড মাস ফার্ম একটা মাস আমরা পালপেট করতে পারছি এবং পেশেন্টের হিস্ট্রি থাকবে যে সে প্রজেক্টাইল ভমিটিং পালপেবল অলিভ শেপের ফার্ম মুভেবল মাস থাকবে এবং অনেক সময় আমরা স্টোমাকে পেরিস্টাস্ট্রিক ওয়েবটাও আমরা বাইরে থেকে বুঝতে পারব তো আমরা এটাকে কনফার্ম করব কিভাবে আলট্রাসোনোগ্রাফি করলে আমরা দেখতে পাবো যে ওয়াল থিকনেসটা বেশি হয়ে গিয়েছে এবং ডায়ামিটারটা লুমিনের ডায়ামিটারটা কমে গিয়েছে এটা আমরা আলট্রাসোনোগ্রাফি করে আমরা ডায়াগনোসিস করতে পারব খুব ছোট একটা অপারেশন মাইটমি অপারেশন করে এই যে মাসের লেয়ারটাকে স্প্লিট করে দেওয়া হয় তাতেই পেশেন্টকে মোটামুটি রিলিফ করা যায় আচ্ছা আশা করছি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের বোরিং লাগছে না আমি আজকে প্রথম ক্লাস খুব বেশি করব না আমরা আর কয়েকটা কনজেন্টাল অ্যানোমেলি পড়ে আজকের ক্লাস শেষ করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি ইনশাল্লাহ অ্যান্সারগুলো করবো আরেকটা কনজেন্টাল অ্যানোমেলি অবজিআ যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভাইবাতেও জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে মিকেল ডায়াভার্টিকুলাম ডায়ভার্টিকুলাম বলতে আমরা সাধারণত বুঝি একটা ব্লাইন্ড আউট অফ মিউকোজা যেমন এখানে একটা মিউকোজা থেকে একটা আউট পাচিং বাইরের দিকে বেরোচ্ছে সেটা ডায়ভার্টিকুলাম এবং এটাও একটা কমন একটা কনজেনিটাল জিআই অ্যানোমেলি আচ্ছা এখন আসো এই মিকাস ডায়বাটিকুলামটা কি এটা হচ্ছে র্যামনেন্ট অফ ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক অথবা ওমফেলো মেজেন্টারিক ডাক আমরা জানি আমাদের এমরাইনিক লাইফে ইয়কস্যাকের সাথে ইন্টেস্টাইনের যে কানেকশন থাকে ভাইটেলাইন ডাক্টের মাধ্যমে পরবর্তীতে এই ডাকটা অ্যাবজর্ব হয়ে যায় এবং সেভেন উইক্স মধ্যে তো যখন এটা যদি কোনো কারণে অ্যাবজর্পশন হতে না পারে মিকলস ডায়াবেটিক ভাইটেলাইন ডাকটা তখন সেটা মিকলস ডায়াবেটিকুলাম হিসেবে এই ইন্টেস্টাইনের সাথে এরকম অ্যাটাচড হয়ে থাকে

এটা লেংথ থাকে প্রায় টু ইঞ্চি বা ফাইভ সেন্টিমিটার এবং এটা ফিমেলের চাইতে মেল বেবিতে এটা ডাবল হওয়ার চান্সটা বেশি থাকে এবং অনেক সময় এটা যদি সিমটম তৈরি হয় তাহলে সেটা দুই বছরের মধ্যেই এটা সিমটম বের হবে সিমটম প্রকাশ করবে তাহলে রুল অফ টু তোমাদের পরীক্ষার সময় প্রায় জিজ্ঞেস করা হয় তো আশা করি তোমরা জিনিসগুলো মনে রাখবে আমি আবারও বলছি টু পার্সেন্ট অফ পপুলেশনে হচ্ছে টু ফিট ফ্রম প্রক্সিমাল টু দ্য আইলিওসিক্যাল ভাল্ভ টু ইঞ্চেস লং টোয়াস এস কমন ইন মেল অ্যাজ ইন ফিমেল অ্যান্ড সিমটোম্যাটিক বাই এইচ টু ঠিক আছে তাহলে এটা হচ্ছে মিকলস ডাইবাটিকুলাম সম্পর্কে তোমাদের ইনফর্মেশনগুলো তোমাদের একটু মনে রাখতে হবে আচ্ছা এখন মিকলস ডাইবাটিকুলাম এটা একটা আউট পচিং তাহলে এর লাইনিং এপিথেলিয়ামটা কি হবে এর লাইনিং এপিথেলিয়ামটা বলা হচ্ছে যেহেতু স্মল ইনটেস্টাইনের আউট পচিং সো এই স্মল ইনটেস্টাইনের ওয়ালে যে লেয়ারগুলো থাকে যেমন মিউকোজা সাবমিউকোজা মাস্কুলারিস প্রপ্রিয়া এবং সেরোসা সবগুলো লেয়ারই থাকে এবং যেহেতু সবগুলো লেয়ার প্রেজেন্ট থাকে সেজন্য এটাকে বলা হয় ট্রু ডায়ভার্টিকুলাম যদি সবগুলো লেয়ার প্রেজেন্ট না থাকতো তখন আমরা সেই ডায়ভার্টিকুলামকে বলি ফলস ডায়ভার্টিকুলাম ঠিক আছে এবং এটার আরেকটা ইম্পর্টেন্স ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এখানেও আমরা একটোপিক প্যানক্রিয়াটিক অথবা গ্যাস্ট্রিক টিস্যু থাকতে পারে এবং সেখান থেকে গ্যাস্ট্রাইটিস বা পেপটিকালসার অথবা প্যানক্রিয়াটাইটিস এ ধরনের ডিজিজগুলো এখানে ডেভেলপ করতে পারে সেজন্য জিআই ট্র্যাক্টের যে কোনো ডিজিজই মিকস ডায়াবেটিকুলামে এফেক্ট করতে পারে এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা এরপরে আসো হার্সপ্রাং ডিজিজ এটাও আমরা অনেক বেবি জন্মের পরে আমাদের কাছে অনেক পেশেন্ট আমরা পাই যে হার্সপ্রাং ডিজিজ নিয়ে তো এই ডিজিজটার একটা নাম আছে সেটা হচ্ছে কনজেনিটাল এ অ্যাংলিওনিক মেগাকুলন এখানে আমি তোমাদের যে আমি হিস্টোলজিতে বলেছিলাম যে মাস্কুলার ইস প্রপ্রিয়া লেয়ারে আউটার লংগিচিডনাল অ্যান্ড ইনার সার্কুলার দুটো লেয়ার থাকে এবং এই দুটা মাসেল লেয়ারের মাঝখানে একটা নার্ভ প্লেক্সাস থাকে তোমরা সবাই জানো সেটা হচ্ছে মাইন্ডেরিক প্লেক্সাস অথবা অরবাক্স প্লেক্সাস এবং এই নার্ভ প্লেক্সাসের মেইন কম্পোজিশন হচ্ছে গ্যাংলিও সেল বা যেটাকে আমরা নিউরন বা সেল বডি বলে থাকি তো এই গ্যাংলিও সেল এর কাজ হচ্ছে কি এই যে মাসেলগুলোর স্মুথ কোয়ার্ডিনেশন মুভমেন্ট করা যেন পেরিস্টাসিসটা ঠিক মতো কোয়ার্ডিনেটেড ওয়েতে পেরিস্টাসিস হতে পারে ফুড প্যাসেজটা নর্মালি প্যাসেস ডাইজেশন অ্যাবজেশন এ কাজটা ঠিকমতো হতে পারে তো পেরিস্টাসিসকে মেনটেন করাই হচ্ছে এই মাইনটেরিক প্লেক্সাসের প্রধান কাজ এখন যদি কোনো কারণে এই যে গ্যাংলিয়ন সেলটা অ্যাবসেন্ট থাকে তাহলে সেখানে কি হবে ঠিকমতো প্যারিস্টাসিস হবে না অর্থাৎ খাবার একটা জায়গায় এসে এখানে পেরিস্টাইসিস হতে হতে পার্টটা ডাইলেটেড হতেই থাকবে হতেই থাকবে এবং যে জায়গাটাতে গ্যাংলিয়ন নাই সেখানে কোনো থাকবে না সো একটা জায়গাটা ডাইলেটেড হয়ে যাবে সেজন্য এই ডিজিজটার নাম হয়েছে কনজেনিটাল এ গ্যাংলিয়নিক মেগাকোলন এবং এটা হচ্ছে লোয়ার জিআই অবস্ট্রাকশনের একটা মোস্ট কমন কজ এটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অফ এন্টেরিক নার্ভাস সিস্টেম এবং এখানে সাবমিওকোসাতে এবং মা মাসকুলার লেয়ারে যে নার্ফ লেক্সটাস থাকে সেগুলো অ্যাবসেন্ট থাকে আচ্ছা এই হাসপরাং ডিজিজের প্যাথোজেনেসিস যদি আমরা বলতে চাই আমরা একটু এম্রায়েলিরিতে যাব আমরা জানি যে নার্ভ সেলগুলো হচ্ছে নিউরাল ক্রেস্টিক ডেরিভেটিভস এবং এই নিউরাল ক্রেস্ট সেলগুলো কি হয় যে জন্মের আগেই রেকটম সিকাম থেকে রেকটামের দিকে মাইগ্রেশন হবে এবং সেখানে সে ম্যাচিওর হয়ে সে তার ফাংশনগুলো করবে তো যদি কোনো কারণে নিউরাল ক্রেস্ট সেলের এই মাইগ্রেশনটা প্রিম্যাচিউর অ্যারেস্ট হয় বা মাইগ্রেশনটা হয় না তখন সেখানে এই যে সাবমিউকোজাল যে নার্ভ প্লেক্সাস এবং মাইন্টারিক যে প্লেক্সাস এই দুটো অ্যাবসেন্ট থাকবে এবং যেই সেগমেন্টে এই নার্ভ প্লেক্সাস গুলো অ্যাবসেন্ট থাকবে সেই সেগমেন্টে কোনো পেরিস্টালসিস হবে না এবং সে কারণে কি হবে পেরিস্টালসিস এখানে আমরা ছবিতে বুঝতে পারছি যে এই যে সেগমেন্টটা এই সেগমেন্টে কোনো গ্যাংলিয়ন সেল নাই বা সাব মেউকোজাল মিসনার্স নার্ভ প্লেক্সাস এবং মাইন্টারি প্লেক্সাস এই দুটো প্লেক্সাস এখানে অ্যাবসেন্ট আছে কিন্তু এখানে ফুড প্যাসেজ খাবার তো আসছে তাহলে এখানে পেরিস্টাসিস হতে হতে একটা সময় এই প্রক্সিমাল পার্টটা হিউজলি ডাইলেটেড হয়ে যায় এবং অনেক সময় এই ডাইলেটেশনটা এত বেশি হয় যে প্রায় টোয়েন্টি সেন্টিমিটার মতো ডাইলেটেশন হয়ে যায় এবং অনেক সময় রাপচার হয়ে যায় এবং সেখানে আমরা মিউকোজাতে তখন ইনফ্লামেশন এবং আলসারও পেতে পারি তো প্রক্সিমাল পার্টটা যেহেতু ডাইলেটেশন হয়ে যায় অনেক হিউজ পরিমাণে সেই জন্য এটাকে বলা হচ্ছে টক্সিক মেগাকুলন আর যেহেতু গ্যাংলিয়ন সেলের অ্যাবসেন্টের কারণে এই ডিজিজটা হচ্ছে সেই জন্য আমরা বলি এক মেগা মেগাকুলন এখানে রেকটামটা প্রায় সময়ে বেশিরভাগ সময় এফেক্টেড থাকে আমরা শুনে তোমরা শুনে থাকতে পারো যে কোনো বেবি জন্মের পরে দেখা যাচ্ছে তার মিকোনিয়াম পাস করে না হ্যাঁ তখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার তাকে করে এই ডিজিজটাকে তারা আইডেন্টিফাই করতে পারেন আচ্ছা এখানে আমরা ব্যারিয়াম মিল এক্স রে করে এই জায়গাটাতে আমরা একটা অবস্ট্রাকশন বুঝতে পারছি এবং প্রক্সিমাল পার্টটা হিউজলি ডাইলেটেড হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে হেলদি পার্ট অর্থাৎ যেখানে গ্যাংলিয়ন থাকে এই পার্টটাই হিউজলি ডাইলেটেড হবে সেই জন্য এটার নাম মেগাকোলন কিন্তু যেই পার্টে গ্যাংলিয়ন সেলটা অ্যাবসেন্ট থাকে সেই পার্টটা ন্যারো থাকবে এখন এটা সার্জারি করে রিকনস্ট্রাকশন করা হয় অর্থাৎ যে অ্যাগ্যাগলোনিক যে পার্টটা থাকে সেই অংশটুকু অপারেশন করে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরে আমাদের প্যাথলজিস্টদের কাছে আসে আমরা তখন এখানে গ্যাংলিয়ন সেল আছে কি নাই আমরা এখানে করে আমরা কমেন্ট করে দেই যেমন আমি তোমাদের একটা ফিগার দেখাচ্ছি এই যে দেখো এখানে আউটার লংগেচিরোনাল এবং ইনার সার্কুলার যে মাসেল লেয়ার এর মাঝখানে দেখো নার্ভ প্লেক্সাস এই সেলগুলোকে বলা হয় গ্যাংলিয়ন সেল এখানে সেলের নিউরন বডি বডি এটা তো এই গ্যাংলিয়ন সেল নর্মালি প্রেজেন্ট থাকে যাতে করে মাসেলে স্মুথ স্মুথিস্ট হতে পারে কিন্তু যখন হাসপরাং ডিজিজ হয় কনজেনিটালি নিউরাল ক্রেস্ট সেলের মাইগ্রেশন যেহেতু যখন হয় না তখন এই যে মাসেল লেয়ারের মাঝখানে কোনো গ্যাংলিয়ন সেল থাকে না ঠিক আছে এই গ্যাংলিয়ন সেলের অ্যাবসেন্সের কারণে কারণেই এই এই পার্টটা তোমার কোনো প্যারিস্টাস হতে পারে না এবং কিন্তু এর আগের যে প্রক্সিমাল পার্ট যেটা সেখানে তোমার প্যারিস্টাসের কারণে হিউজলি ডাইলেটেড হয়ে যায় এবং সে কারণে আমরা ডিজিজটাকে বলি টক্সিক মেগাকুলন তো আমরা তাহলে জানলাম যে হাসপ্রাং ডিজিজ কিভাবে হয় তো এই ছিল স্টুডেন্টস আমার আজকের টপিক আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই টাইমে আমরা বসবো আমরা ডিজিজেস অফ ইসোফেগাস এবং স্টোমাক এই দুটো জিনিস পড়াবো তো আজকের জন্য আমরা শেষ করি আসসালামু আলাইকুম আচ্ছা রিয়াদ তুমি কি আছো Hello? আচ্ছা অনেকে আমাকে থ্যাঙ্কস জানিয়েছ সবাইকে থ্যাঙ্কস ওয়েলকাম নুসরাত জয়া জারিন মিম রাজু রাজু আহমেদ আহমেদ প্রশ্ন করেছে ম্যাম কি কনজেনিটাল ডিজিজগুলো হওয়ার পিছনে প্রেগনেন্সির টাইমে কোনো কিছুর উপর ডিপেন্ড করে কি না হ্যাঁ অবশ্যই আমরা জানি যে প্রেগনেন্সিতে আমাদের সবগুলো ড্রাগস সব ধরনের ড্রাগস আমরা ব্যবহার করতে পারি না কোন কোন ড্রাগস কনজাইনট্যান অ্যানোমালি করে তোমাদের নিশ্চয়ই ফার্মাকোলজি নলেজ থেকে যেমন কোন কোনো অ্যান্টিবায়োটিক ম্যাক্রোলিডস ধরনের ড্রাগসগুলো অ্যান্টিসাইকোটিক ড্রাগসগুলো কিছু কিছু ড্রাগস আছে যারা ফিটাসের উপরে যা তাদের কনজাইনটাল অ্যানোমালি ইফেক্ট আছে তো আমাদেরকে অবশ্যই অ্যান্টিনেটাল চেক আপ সময় পেশেন্টকে সেগুলোর ব্যাপারে আমাদেরকে কষস সাবধান করে দিতে হবে যে কোন ধরনের ড্রাগস গুলো তাকে দিতে হবে অর্থাৎ প্রেগন্যেন্সিতে তাকে সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে